हेलो फ्रेंड्स, बनामी किचेने आपनादेर स्वागत जानिए शुरू करछि आजके रेसिपी। पुटी माछ दिए लाउ तैरि करब। एर जन्य 250 ग्राम पुटी माछ केटे धुए परिष्कार करे नियेछि। एगुलो नून हलुद माखिए भेजे निते हबे। माझारि मापेर एकटा लाउ आमि खोसा छाड़िए टुकरो टुकरो करे नियेछि। पुटी माछगुलो भालो करे धुए नियेछि। एबार एर मध्ये दिए दिच्छि नून, हलुद गुड़ो, आमी माछ भाजाते सामान्य लंकार गुड़ो दी, एते रंगटा भालो आसे, आपनारा चाहले नाओ दीते पारें। हाथ दिए भालो करे माछगुलोके माखिए निच्छी। प्रथमेई माछटा भेजे नेब। एर जन्य कड़ाई गरम करे नियेछी। एते सर्षे तेल दिए दिलाम। तेल गरम होले एकटु छड़िए निच्छी जाते माछगुलो लेगे ना जाए। মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেল থেকেই আমি খানিকটা উঠিয়ে রেখে এখানে এক চামচের মতো তেল রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর কালো জিরে ফোড়ন। দিলাম চেরা কাঁচা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এক থেকে 2 মিনিট আমি লাউটা ভেজে নিয়েছি। খানিকটা জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমার লাউয়ের তরকারি একটু সাদা সাদাই পছন্দ, তো আপনারা চাইলে হলুদ বেশিও দিতে পারেন। দিলাম আন্দাজ মতো নুন, আর এর সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো। যদি ঘরে সবজি মশলা থাকে তাহলে সামান্য সবজি মশলা দিতে পারেন, এতে গন্ধটা ভালো আসবে। দিয়ে আর একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন লাউটা কতটা সফট হয়েছে, কমেও এসেছে অনেকটা। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভালো রাখতে পারি, বা রুই কাতল মাছেরও ছোট ছোট টুকরো করে নিয়ে বা মাছের মাথা দিয়েও খাওয়া যায়। তবে পুঁটি মাছের যে একটা ফ্লেভার আছে না, সেটা দিয়ে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ বনানি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আরও 2 থেকে 3 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবেন। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুঁটি মাছ দিয়ে লাউয়ের তরকারি। এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। লাউ দিয়ে পুঁটি মাছ তৈরি হয়ে গেল, পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে তো খেতেই পারেন। এটা কিন্তু যারা ডায়েট করছে তারা শুধু শুধু যদি লাঞ্চে এরকম এক বোল খায় তো যথেষ্ট। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই বনানি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দেবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইলো।